ভিত্তিতে আমরা আওয়াজ তুলি, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের তৌহিদি সংগ্রামী মুসলমান ভাইয়েরা, আমি আশা করি সমস্ত সচেতন মুসলমানদের জানা থাকার কথা যে আমাদের এই উপমহাদেশের শাসন ক্ষমতা একসময় ইংরেজরা প্রতারণার মাধ্যমে জবরদখল করে নিয়েছিল। এই জবরদখলকারী ইংরেজদের হাত থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য তৎকালীন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহি আলাইহি একটা বিপ্লবী ফতোয়া জারি করেছিলেন। সেই ফতোয়ায় উল্লেখ ছিল, জবরদখলকারী ইংরেজদের হাত থেকে আমাদের দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে কোনো মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল হবে না। তার ফতোয়ার ভিত্তিতে মুক্তিযুদ্ধ শুরু হয়, আর পরবর্তীতে অন্যান্য মতাদর্শে বিশ্বাসী অন্যান্য ধর্মাবলম্বীরাও এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সর্বদলীয় সেই মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজ সরকার যত অপকৌশল অবলম্বন করেছিল, তন্মধ্যে একটা অপকৌশল এটা ছিল যে শাহ আব্দুল আজিজ এই মুক্তিযুদ্ধকে জেহাদ নামে আখ্যায়িত করেছিলেন। বলেছিলেন, এই জেহাদে অংশগ্রহণ করা সকলের জন্য ফরজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, এর অর্থ হলো ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই জিহাদ সম্পর্কে সর্বপ্রথম ইংরেজ সরকার মুসলমান সমাজে উদারণা সৃষ্টি করার জন্য যেই দলটাকে তৈরি করে সেই দলটা হলো কাদিয়ানি দল। যেহেতু মুক্তিযুদ্ধ জেহাদের নামে চলছিল, এই জন্য জেহাদকে কলুষিত করতে পারলেই মুক্তিযুদ্ধ বানচাল হয়ে যাবে। মুক্তিযুদ্ধ বানচাল হলেই ইংরেজের শাসন ক্ষমতা এদেশে স্থায়ী হয়ে যাবে। তাই ইংরেজ সরকার একজন নূতন নবীর অপেক্ষায় ছিল, যিনি মুহাম্মদ নবীর ঘোষণাকে ক্যান্সেল করে দিয়ে নূতন শরীয়ত চালু করবেন। এমন কোন নবুয়তের দাবিদার না পেয়ে ইংরেজ সরকার নিজেই গুলাম আহমদ কাদিয়ানিকে নবী সাজাল। গুলাম আহমদ কাদিয়ানি আল্লাহ প্রদত্ত নবী নন, গুলাম আহমদ কাদিয়ানি ইংরেজ সরকারের সাজানো নবী। কি জন্য নবী হল? ইসলামের জেহাদ বিধানকে রহিত সাব্যস্ত করার জন্য। গুলাম আহমদ কাদিয়ানি গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহকে লায়েক নামক পুস্তিকা রচনা করে তাতে ফতোয়াবাজি করল, ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা হারাম। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন ফরজ, গুলাম আহমদ ফতোয়াবাজি করল হারাম। সুতরাং
আমাদের স্বাধীনতাকে স্বাধীনতা যুদ্ধকে বানচাল করার জন্যই এই গোলাম আহমদ কাদিয়ানির দলটা প্রতিষ্ঠিত। তাই গোলাম আহমদ কাদিয়ানির প্রতিষ্ঠিত কাদিয়ানি দল শুধু মুসলমানের শত্রু নয়, শুধু ইসলামের শত্রু নয়, সে উপমহাদেশের সবগুলি স্বাধীন দেশের স্বাধীনতার শত্রু, সে ভারতের স্বাধীনতার শত্রু, সে পাকিস্তানের স্বাধীনতার শত্রু, সে বাংলাদেশের স্বাধীনতার শত্রু। তিন দেশের যারাই নিজেদের দেশের স্বাধীনতাকে ভালোবাসেন তারা এই স্বাধীনতার শত্রুকে কোনো অবস্থায় মেনে নিতে পারেন না। বাংলাদেশ সরকার যদি স্বাধীনতাকে ভালোবাসে তাহলে বাংলাদেশের স্বাধীনতার শত্রু কাদিয়ানি দল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে বাংলাদেশের কোন সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। বাকি রইল অনেকের বুঝে আসে না, মাঝে মধ্যে দেখা যায় যে কেন কাফির কাদিয়ানিরা কাফির কেন। আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নাবিয়িন বলেছেন। এই শব্দটা স্মরণ রাখতে পারেন সবাই, খাতামান নাবিয়িন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অর্থ করেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমাকে যে আল্লাহ খাতামুন নাবিয়িন উপাধি দিয়েছেন এর অর্থ হলো আমি শেষ নবী। কুরআনে বলেছেন খাতামুন নবী, হাদিসে রাসূল বলেছেন এর অর্থ শেষ নবী। সুতরাং কাদিয়ানিরা যেহেতু আমাদের নবীকে শেষ নবী মানে না, তাই তারা কুরআনও মানে না হাদিসও মানে না। কেমন মুসলমান আপনারাই বলুন, যে যেই ব্যক্তি নিজেদেরকে নিজেকে মুসলমান দাবি করে অথচ কুরআনও মানে না হাদিসও মানে না, সে সত্যই মুসলমান না মুসলমান নামের দুঃখাবাস? এই দুঃখাবাজির কারণে সৌদি সরকার সৌদি আরবে এই নামে তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিয়েছে। কাদিয়ানিদেরকে যে সমস্ত দেশ, যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত সংগঠন কাফির বলে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ঘোষণা দিয়েছে, আমি এর কিছু তালিকা আপনাদের পরে শোনাচ্ছি। কাদিয়ানিরা অমুসলিম হয়েও মুসলিম জামাত ছদ্ম নাম ধারণ করত সারা বিশ্বের সমস্ত মুসলমানদের সাথে জঘন্যতম প্রতারণার কারণে। বিশ্ব মুসলিমের প্রাণ কেন্দ্র পবিত্র মক্কা মদিনার দেশ সৌদি আরবে এ নামে তাদের প্রবাসের প্রবেশাধিকার নিষিদ্ধ রয়েছে। সৌদি আরবে এই নামে তাদের প্রবেশাধিকার নাই, কারণ সৌদি আরব বলে এই নামধারীরা মুসলমান নয় মুসলমান নামের দুঃখাবাস। বর্তমান বিশ্বের সুপ্রসিদ্ধ ও প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় মিশর জামিয়া ধার, এই বিশ্ববিদ্যালয় থেকে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফির বলে ফতোয়া প্রদান করা হয়েছে। 1990-এর দশকে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ গাম্বিয়া কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে। দেশটির প্রেসিডেন্ট ইয়াহিয়া আবু বকর মির্জা কাদিয়ানি ও তার অনুসারীদেরকে কাফের বলে ঘোষণা দেন। 1974 সালে পাকিস্তানের জাতীয় পরিষদ সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে। 1935 সালের 7ই ফেব্রুয়ারি ব্রিটিশ শাসন আমলে বাওয়ালপুরের জেলা জজ মোহাম্মদ আকবর সাহেব রায় দিয়েছিলেন যে কাদিয়ানিরা কাফের এবং ইসলাম থেকে বহির্ভূত, সেই মামলাটি মুকদ্দমায় বাওয়ালপুর হিসাবে পরিচিত। 1927 সালে মরিশাসের প্রধান বিচারপতি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেন। 1982 সালে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জনাব আবু মুসা ইত্তিহাম কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেন। 1974 সালের 10ই এপ্রিল রাবেতায়ে আলমে ইসলামীর সদর দপ্তর মক্কা মুকাররমায় 144টি ইসলামী সংগঠনের এক আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়, যা ছিল মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সমস্ত মুসলিম উম্মার প্রতিনিধি সম্মেলন। এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয় যে কাদিয়ানিরাও মুসলিম কাফের। 1985 সালের 22 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত 6 দিন ব্যাপী সৌদি আরবে জিদ্দা
সৌদি আরবের জিদ্দায় ওআইসির অঙ্গসংগঠন ইসলামী ফেকা একাডেমির এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে কাদিয়ানি ফিতনা সম্পর্কে আলোচনা ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরীয়তে অকাট্যভাবে প্রমাণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হওয়া কাদিয়ানিরা অস্বীকার করার ফলে মির্জা কাদিয়ানি ও তার সকল অনুসারীরা কাফের এবং মুরতাদ। উল্লেখ্য যে ওআইসির ফেকা একাডেমির সিদ্ধান্ত ইসলামী সম্মেলন সংস্থার 50টি দেশের এই সিদ্ধান্ত হিসাবে গণ্য হয়। এ কারণে এ সকল দেশের সরকারই এর সদস্য। কাজেই এ প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষে কাদিয়ানিদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার পথে কোনো প্রতিবন্ধকতা নাই। অনেকেই মনে করেন, অনেকে বলেও থাকেন যে বাংলাদেশ সরকারে যারা আছেন তারাও যেহেতু মুসলমান, তারাও মনে প্রাণে ভালো রকম জানেন, বুঝেন এবং বিশ্বাস করেন যে কাদিয়ানিরা কাফের। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা দিলে তারা বহির্বিশ্ব থেকে চাপের সম্মুখীন হবেন, এটা একটা গুজব ছাড়া আর কিছু নয়। ওআইসি সম্মেলনে ওআইসির সম্মেলনে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে কাদিয়ানি কাফের। এর মানে হলো কাদিয়ানি কাফের, এই কথার পক্ষে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ একমত। যেখানে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে একমত, এখানে কাদিয়ানিদেরকে বাংলাদেশ সরকার কাফের ঘোষণা দিলে বহির্বিশ্বের চাপের মুখে পড়ার গুজব থেকে আপনারা সতর্ক থাকবেন। আর সর্বত্রই এই সমস্ত ফতোয়ার ভিত্তিতে আমরা আওয়াজ তুলি, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের।